আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের আলোচনায় কোনো ভূমিকা করব না, চলুন একটি পাপ মুক্ত ভিডিও দেখে আসি আগে। আল্লাহর কসম, একদম কুলসুমের হাত থেকে বলি, আসলে একটা পাপ মুক্ত ছবি। এই ছবি করতে গিয়ে মানে কোনো অ্যাক্টর, কোনো ডিরেক্টর, কোনো প্রযোজক একটা মেয়ের হাত পর্যন্ত ধরে নাই, এজন্য উনি বলেছে এটা একটা পাপ মুক্ত ছবি। আমিও বলছি যে এটা আসলে একটা পাপ মুক্ত ছবি, এই ছবিতে কোনো পাপ না। এই ছিল একটি পাপ মুক্ত ছবির প্রচারণার ভিডিও। আচ্ছা, ধরেন আমার হাতে একটি মদের গ্লাস আছে আর এই গ্লাসের মধ্যে মদ আছে। এখন এটিকে আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেলাম এবং বললাম এটি একটি পাপ মুক্ত মদ। আমার কথার সাথে আর ওই মদের সাথে কথাটা যাবে? মদ তো এমনিতেই হারাম, তাই না? ধরেন কেউ সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়ার আগে সে বলছে যে এটি একটি পাপ মুক্ত সিগারেট, চলুন এটাও বাদ দিলাম। ধরুন কেউ বিষ খাচ্ছে আত্মহত্যা করার জন্যে, কিন্তু বিষ পানের আগে সে বলছে এটি একটি মৃত্যু প্রতিরোধক বিষ, কথার সাথে আর বস্তুর সাথে মিল থাকবে? এই ডায়লগের মধ্যে আরও একটি ডায়লগ ছিল, হচ্ছে নামাজ পড়ে অর্থাৎ অজু করে যদি কেউ সিনেমা হলে ঢোকে, এই সিনেমা দেখে এসে সে মানে অন্য অক্তের নামাজও পড়তে পারবে, মানে তার অজু ভাঙবে না। ভাইরে, আপনি আপনার সিনেমার প্রচারণা করেন যেভাবে খুশি সেভাবে করেন, আমাদের তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে কথা বললে তো আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাই না? আপনি আল্লাহর নামে কসম করে বলতেছেন যে এটি একটি পাপমুক্ত ছবি, কেন? এই ছবিতে কি বেগানা নারী পুরুষ ছিল না? মানে যেসব মেয়েদেরকে দেখানো হচ্ছে তাদের কি পর্দা মতো মোতাবেক সেখানে উপস্থাপন করা হয়েছিল? ইসলাম সম্পর্কে যদি এতই বুঝেন, ইসলামিক কথা যদি এতই বলতে চান, তাহলে এই জিনিসটা তো বোঝা উচিত যে যে মেয়েদেরকে দেখানো হচ্ছে, যে গানগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি তো আর হালাল না, তাই না? পাপমুক্ত কখন হবে? যদি সেটি হালাল হয় তখন না সেটি পাপমুক্ত হবে। সেখানে আপনি 100 কোটির সিনেমাই বানান, সৌদি আরবে গিয়েই বানান, আর বাংলাদেশে বসে আপনি 10 কোটির টাকার সিনেমাই বানান, একই কথা। এখন সিনেমার শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেন, তাহলে কি সিনেমা হালাল হয়ে যাবে? এই পাপমুক্ত সিনেমার অবস্থাটা ঠিক এরকমই। আপনারা দেখবেন যে বাংলাদেশে একসময় অনেক অশ্লীল সিনেমা বের হতো, অশ্লীলতা তো আর শেষ নেই, এখনও বের হয়। সিনেমা মানেই তো অশ্লীলতা, আমরা যতটুকু বুঝি আর কি। তো তখনও লেখা থাকতো এরকম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে দেখতাম যে ওই যে মাইকিং করতো আর কি, যে ইনশাআল্লাহ অমুক দিন মুক্তি পাচ্ছে অমুক সিনেমা, অনেক মানে অমুক সিনেমা, তো এভাবে সিনেমার প্রচারণা করা হতো। তো এভাবে যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইনশাআল্লাহ দিয়ে যদি সিনেমার উদ্বোধন করা হয়, তাহলে কি সেটা হালাল হয়ে গেল? যিনি কথাগুলি বলেছেন উনি অত্যন্ত একজন ভালো মানুষ বলে আমরা জানি, অনলাইনের বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তাকে একজন ভালো মানুষ বলেই জানি, কিন্তু আবেগের বশত ভাই এমন কিছু বলে ফেলেন না যেটা ইসলামের সাথে বা ধর্মের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কয়েকটা জিনিস মাথায় রাখবেন, মূলনীতিগুলি মাথায় রাখবেন। প্রথমটা হচ্ছে এখানে নারীদেরকে দেখানো হচ্ছে, ইসলাম সেটা সমর্থন করে না। আপনি দেখান, সমস্যা নাই, আমি সেটা সে বিষয়ে কিছু বলছি না, দেখাবেন না আমি সেটা বলছি না, কিন্তু আপনি দেখান, কিন্তু এটার মধ্যে ইসলামকে টেনে আনার কোনো দরকার আছে? ধর্ম টেনে আনার কোনো দরকার আছে? পাপমুক্ত যখনই বলেন, যখনই বলেন যে নামাজ পড়া মানে ভিতরে ঢুকে আবার বের হয়ে এসে নামাজ পড়া যাবে, আবার বলতেছেন আল্লাহর নামে কসম করে বলতেছি, আবার বলতেছেন কোরআন শরীফের উপর হাত রেখে বলতেছি, এগুলি ইউজ না করলেই তো হইতো, তাই না? সব কিছুর মধ্যে আমরা মানে আপনারাই তো বলেন যে সব কিছুর মধ্যে ধর্ম টানেন কেন? আমাদের ধর্মীয় বিষয়গুলো নিয়ে আপনারা এই সিনেমার মধ্যে লাগায়েন না, আপনারা আপনাদের মতো করে সিনেমা বানান, যেমনি খুশি তেমনি বানান, আমাদের তাতে কোনো সমস্যা নেই। আর এই যে যিনি এই কথাগুলি বলেছেন তার উদ্দেশ্যে একটিই কথা বলবো মাত্র, যে ভাই আবেগ ভালো, আপনি আপনার আবেগ দিয়ে আপনার সিনেমার প্রচারণা করেন, ধর্ম দিয়ে সিনেমার প্রচারণা চলে না অ্যাকচুয়ালি। যদিও আমার কাছে মনে হয়েছে তিনি অতিরিক্ত আবেগে কথাগুলি বলে ফেলেছেন, কিন্তু এই আবেগ ভালো না, এই আবেগের কারণে আপনাকে আল্লাহ তাআলা এর জন্য পাকড়াও করবেন অবশ্যই, কারণ আপনি উদ্বুদ্ধ করছেন মানুষকে ইসলাম দিয়ে, মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে এটা যদি আপনি দেখেন তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে না, ধর্মের কোনো ক্ষতি হবে না, আপনার কোনো পাপ হবে না, অন্যায় হবে না, গুনাহ হবে না, এটা দিয়ে আপনি হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করছেন এই সিনেমা দেখার জন্য। অলরেডি আপনারা করেছেন, মানে এই যে একটা প্রচারণা, এটা যদি নেগেটিভ পজিটিভ যাই হোক আপনাদের সিনেমা তো চলবেই, হিট হবে, তাই না? কারণ প্রচারণাটাই মেন, আপনি সেটা নেগেটিভ করেন আর পজিটিভ করেন, পজিটিভ করলে মানুষ সেখানে যাবে, আর পজিটিভ প্রচারণায় আজকাল তেমন একটা কাজ হয় না, নেগেটিভ প্রচারণাতেই কাজ হয় বেশি, যেমনটা এটার ক্ষেত্রে ঘটেছে। যাই হোক, আমরা যাই করি আর না করি, মানে এইসব জিনিসের মধ্যে যেন ধর্মটাকে না টানি, ইসলামকে সম্মান করুন এবং এই কথাগুলি মানার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।